হ্যালো ভিউয়ার্স, আমি আছি হৃদয় আপনাদের সাথে। হ্যালো অ্যান্ড্রয়েড ওয়ার্ল্ড চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিকভাবে অভিনন্দন। আমাদের আজকে টপিক হচ্ছে আমরা কিভাবে আমাদের মোবাইলের ক্যামেরা দিয়ে স্ক্যানিং করে যে কোনো ম্যাথের ছবি বের করতে পারবো। তো এই অ্যাপসটি সাধারণত যারা স্টুডেন্ট আছে স্টুডেন্টের জন্য খুব উপকারী একটি অ্যাপস। আপনারা এই অ্যাপস দ্বারা মোবাইলের ক্যামেরা দিয়ে স্ক্যানিং করে আপনারা আপনাদের ম্যাথের সলিউশন বা সলভ করতে পারবেন খুব ইজি ভাবে। তো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ অ্যাপসটির কাজ দেখিয়ে দিব। তো আপনাদেরকে ম্যাথের সলিউশন করতে হলে ফার্স্টে যা করতে হবে, আপনারা প্লে স্টোরটি জাস্ট ওপেন করবেন। তো আমি প্লে স্টোরটি ওপেন করব। প্লে স্টোরটি ওপেন করার পরে আপনাদেরকে যা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন গুগল প্লে এই সার্চ বার এই অপশনটিতে ক্লিক করবেন। জাস্ট ক্লিক করার পরে আপনারা এখানে সার্চ পেজটি ওপেন হবে। এখানে লিখবেন PHOTOMATH, ফটোম্যাথ। জাস্ট ফটোম্যাথ লিখলে চলে আসবে আমাদের এই যে দেখতে পাচ্ছেন ফার্স্ট যে অপশনটি ফটোম্যাথ ক্যামেরা ক্যালকুলেটর, এই অপশনটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে কি হবে, আমাদের ফটোম্যাথ পেজটি ওপেন হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এটি ডাউনলোড করা হয়েছে 10 মিলিয়ন। সো গাইস, বুঝতে পারতেছেন যে এটি কতটুকু জনপ্রিয় একটি অ্যাপ। তাছাড়া এটি রেটিং দেওয়া আছে 4.5, অর্থাৎ হাই রেটিং দেওয়া আছে এটি। এটি রেটিং দিয়েছেন 3,09,250। তো বুঝতে পাচ্ছেন আপনারা নিশ্চয়ই। তো আপনারা এই অ্যাপসটি আগে ইনস্টল করে নিবেন প্লে স্টোর থেকে। তো আমি জাস্ট এটি যেহেতু আগে ইনস্টল করা আছে, আমি জাস্ট এটি ওপেন করে দিব। ওপেন করার পরে কি হবে, আমাদের ওপেন করার পরে আমাদের এই পেজটি ওপেন হবে। তো এখানে লিখে আছে ওয়েলকাম টু ফটোম্যাথ, আমাদেরকে এই অ্যাপসটি ফটোম্যাথ এই অ্যাপসটি স্বাগতম জানিয়েছে। সেকেন্ড দেখতে পাচ্ছেন লার্ন হাউ টু ইউজ। তো এটির কাজ হচ্ছে আমরা আমাদেরকে এই অপশনটি ক্লিক করে দেখিয়ে দিবে যে আমরা কিভাবে অ্যাপসটি কাজ করব। তো আমরা আপনাদেরকে দেখিয়ে আমরা একটু দেখে নিই যে আমাদেরকে কিভাবে কাজ করতে হবে। তো আমরা এই অপশনটি ক্লিক করে দিব। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদেরকে অটোমেটিক দেখিয়ে দিচ্ছে কিভাবে সলভ করতে হবে। তো আপনারা এই যে এটি টিউটোরিয়াল দেখাটা শেষ হলে আমাদেরকে যা করতে হবে, এখানে ক্লোজ ইন্ট্রো দিয়ে দেবেন। ক্লোজ ইন্ট্রো দিয়ে দিলে জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আমাদেরও এই চার্জ দেওয়ার বা স্ক্যান করার পেজটি ওপেন হয়ে যাবে। তো স্ক্যান ওপেন হওয়ার পর আপনাদেরকে যা করতে হবে, আমি আপনাদেরকে আমি কিছু ম্যাথ করে রেখেছি। তো শুধু জাস্ট ম্যাথ করে স্ক্যান করে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের এই ম্যাথটি চলে এই ম্যাথটি স্ক্যান হয়ে গেছে। স্ক্যান হওয়ার পর এটির সলিউশন বাইর হয়ে গেছে। তো আমাদেরকে এই এই ম্যাথটি কিভাবে করেছে বা এই ম্যাথটির ধাপ স্টেপ বাই স্টেপ কিভাবে হয়েছে আমরা জিনিসটি দেখতে হলে আমাদেরকে যা করতে হবে, এখানে এই যে দেখতে পাচ্ছেন স্টেপস, এই থ্রি ডাডি ওয়ালা চিহ্নটিতে জাস্ট ক্লিক করে দেবেন। ক্লিক করলে কি হবে, আমাদেরকে এই ম্যাথটি কিভাবে করা হয়েছে এটি জব দেখিয়ে দিবে। দেখতে পাচ্ছেন ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন এবং জাস্ট আনসার, এটির আনসার হয়েছে 4.3589। আপনারা ক্যালকুলেটর দিয়েও করতে পারবেন। এটি 100% রিয়েল একটি অ্যাপস। তো আমি আপনাদেরকে আরেকটি ম্যাথ স্ক্যান করে দেখিয়ে দিচ্ছি, তো আপনাদেরকে তাহলে বুঝতে সুবিধা হবে এই ম্যাথ এই অ্যাপসটির কাজ। তো আমি ব্যাক দেব ফোনটি, আমি আপনাদেরকে আরেকটি ম্যাথ স্ক্যান করে দেখিয়ে দিচ্ছি। এই দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার ম্যাথটি স্ক্যান হয়ে গেছে। স্ক্যান হওয়ার পরে এটি ম্যাথটি ছিল 72² - 28² এটির আনসার হয়েছে 4400। তো এটি কিভাবে হয়েছে এটি স্টেপ বাই স্টেপ দেখতে হলে আমাদেরকে আবার ওই স্টেপ অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই দেখতে পাচ্ছেন আমাদের ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন, থার্ড লাইন এন্ড আনসার, এটি হচ্ছে এই এই ফেজটির নাম হচ্ছে সলভিং ফেজ। এই অ্যাপসটি এই ফেজটি খুললে আপনারা দেখতে পারবেন স্টেপ বাই স্টেপ কিভাবে ম্যাথটি করা হয়েছে। তো বন্ধুরা, আপনারা সত্যি বুঝতে পারছেন যে এই অ্যাপসটির কাজ। আশা করি এই অ্যাপসটি আপনাদের খুব উপকার দেবে, বিশেষ করে স্টুডেন্ট ভাইদের জন্য। এটি একটি গুরুত্বপূর্ণ একটি অ্যাপস। আপনারা অনেক সময় দৌড়াদৌড়ি করেন যে কোনো ম্যাথে সলভ করতে, বা অনেক লেট হয় ম্যাথে সলভ করতে। তো আপনাদেরকে আর হয়রানি হইতে হবে না, আপনারা এই অ্যাপসটি দ্বারা স্ক্যান করে সলভ করতে পারবেন খুব ইজি ভাবে।
তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর অবশ্যই ভালো যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি হ্যালো অ্যান্ড্রয়েড ওয়ার্ল্ড, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এই ইউটিউব চ্যানেলটিতে, বা এই ভিডিও লাইক কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন হয়েছে। তো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও, ভালো থাকবেন।